শুভ সকাল ছাত্ররা, আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবার উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে প্রথম অধ্যায়ের উপর আরেকটি নতুন লেকচার ভিডিও নিয়ে। আজকের লেকচার ভিডিওটিতে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আমাদের অনেকের কাছেই একদমই নতুন একটি বিষয়। সে বিষয়টির নাম হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি নামটা শোনার সাথে সাথে আমাদের মনে হচ্ছে এটি চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটি আসলে চিকিৎসা বিজ্ঞানেরই একটি শব্দ। এটি মূলত এক ধরনের শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি। ক্রায়োসার্জারি আরেক নাম হচ্ছে শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি আজকে আমরা দেখব, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বা শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি বলা হয়। আসলে যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, এটা আসলে অনেক সময় আমরা দেখে থাকি আমাদের শরীরের কোনো অংশে কোনো ফোড়া বা কোনো আঁচিল বা যে কোনো ধরনের কোষ বৃদ্ধি পেয়ে সেটি একটি আক্রান্ত অবস্থায় থাকে, মানে কোষটা বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক আছে, আক্রান্ত কোষ অনেক সময় দেখা যায় টিউমার, যেমন টিউমার শরীরের ভিতরে হলে সে টিউমারটা কিন্তু একসময় ক্যান্সারের রূপ নেয়। সেই টিউমারটার চিকিৎসা আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে করতে পারি। তারপর যে কোনো ধরনের আঁচিল বা যে কোনো ধরনের ফোড়া, সেগুলো চিকিৎসা আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে করতে পারি। আসলে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ত্বকের যেখানে আক্রান্ত স্থান, সেই স্থানের কোষসমূহকে হিমায়িত করে ধ্বংস করা হয় এবং এদের পার্শ্ববর্তী কোষসমূহকেও ক্ষতির হাত থেকে রক্ষা যাতে করা যায়। এবং আধুনিক যুগে এই ক্রায়োসার্জারি এমনই একটি পদ্ধতি যার সাহায্যে অপ্রত্যাশিত বিভিন্ন ত্বকের সেই কোষসমূহকেও ঠান্ডা করে আমরা ধ্বংস করতে পারি এবং পরবর্তীতে সেই ধ্বংসপ্রাপ্ত কোষও আবার আমরা চাইলে অপসারণ করতে পারি। আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা প্রয়োগ করে, অর্থাৎ শীতলীকরণ একটি পদ্ধতির মধ্য দিয়ে মূলত এই ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটি বাস্তবায়ন করা হয়। আমরা দেখব কিভাবে ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটা আসলে কাজ করে। প্রথমে একটু দেখে নিন যে ক্রায়োসার্জারির আসলে ব্যবহার কোথায় হয়। মূলত ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। আসলে দেখা যায় ছোট অনেক সময় টিউমার, তিল, আঁচিল, আমি তোমাদের বলেছি যে অস্বাভাবিক যে কোষগুলো থাকে আমাদের, সেগুলোর জন্যই মূলত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃৎ ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস, এমনকি স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার ট্রিটমেন্টও কিন্তু এই ক্রায়োসার্জারির মাধ্যমে করা হয়। প্ল্যান্টার ফ্যাসিটিস এবং ফিব্রোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রায়োসার্জারির ব্যবহার দেখা যায়। আসলে ক্রায়োসার্জারির ব্যবহার বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের দেশে হয়তোবা এতটাও আমরা ফ্যামিলিয়ার না, বাট বহির্বিশ্বে কিন্তু ক্রায়োসার্জারির ব্যবহার অত্যন্ত জনপ্রিয় এবং সাকসেসফুল। আসলে কারণ এখানে দেখা যায় যে রোগী খুব বেশি কষ্টও পায় না, কম কষ্টের মধ্য দিয়ে তার বড় বড় ট্রিটমেন্ট করা সম্ভব হয়, যেটা আসলে স্বাভাবিক পদ্ধতিতে আসলে সম্ভব করা হয় না। আসলে ক্রায়োসার্জারি শুনতে শুনতে আমাদের বোধ হয় একটু জানতে ইচ্ছা হচ্ছে যে ক্রায়োসার্জারি আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন। তাহলে একটু দেখি ক্রায়োসার্জারি আসলে কেমন, ক্রায়োসার্জারি পদ্ধতি বা কৌশলটা একটু দেখি। আমরা একটি ভিডিও দেখার চেষ্টা করি। Hi, I'm Dr. Richard Yusiti. লক্ষ্য করো, এখানে একজন মানুষের মুখে তার একটা, এখানে ক্রায়োসার্জারি একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ক্রায়োসার্জারি, এই যে এখানেও দেখো,
এখানে দুই পাশে ঠান্ডা একটা যন্ত্র, সেই শীতলীকরণ যন্ত্রের মধ্য দিয়ে এখানে এটা একটা আঁচিল ছিল, একটু লক্ষ্য করো, এটা একটা আঁচিল। এবং সেই আঁচিলে কি করছে আসলে বিষয়টা হচ্ছে, ক্রায়োসার্জের জিনিসটা আসলে কি একটু আমরা যদি ঠান্ডা মাথায় বুঝি, ধরো এই ধরনের কোনো আঁচিল বা কোনো ধরনের যদি আমাদের বৃদ্ধিজনিত কোষ থাকে, সেগুলো দেখা যায় টেম্পারেচার অনেক বেশি থাকে। অর্থাৎ কোনো কোষ আমরা যদি নর্মালি তুমি একটু হাত দিয়ে বা মুখের কোথাও যদি ফোড়া হয়, তুমি যদি সেখানে একটু হাত দিয়ে ধরো, দেখবে যে সে জায়গার টেম্পারেচার কিন্তু অনেক বেশি। সো ক্রায়োসার্জারিতে যেটা করা হয়, যে জায়গাটায় টেম্পারেচার বেশি ঠিক সেখানে অত্যন্ত ঠান্ডা প্রদান করা হয়, ঠিক যেখানে আমার ফোড়া, যেখানে আমার আঁচিল, ঠিক সেই স্থানে অত্যন্ত ঠান্ডা আসলে প্রদান করা হয়, এবং সেই ঠান্ডাটা প্রদান করেই আসলে মূলত ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়। অর্থাৎ আস্তে আস্তে এই গরম কোষগুলোর উপরে, এই যে দেখো ফোড়া ছিল, সো এই গরম কোষগুলোর উপরে অত্যন্ত ঠান্ডা গ্যাস দেওয়া হয়। এই গ্যাসটা মূলত হতে পারে নাইট্রোজেন গ্যাস, হতে পারে হিলিয়াম গ্যাস, হতে পারে আর্গন গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস বর্তমানে দেওয়া হয়, এবং সেগুলোর টেম্পারেচার থাকে -196°C অথবা -89°C অথবা -79°C, বিভিন্ন ধরনের, তবে প্রচণ্ড ঠান্ডা থাকে। এই যে ক্রায়োথেরাপি দেওয়া হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্রায়োসার্জারি দেওয়ার যে মেশিনটা, সেটা এর মধ্যে দিয়ে তরল নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়, তরল আর্গন দেওয়া হতে পারে, তরল হিলিয়াম দেওয়া হতে পারে। এটা অনেকটা লেজারের মতো, এখানে দেখো তার একটা কোষের একটা অংশ কালো হয়ে আছে, অর্থাৎ সে স্কিন, আসলে স্কিনের একটা রোগের জন্য এখানে ক্রায়োসার্জারি প্রয়োগ করা হচ্ছে, এবং অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা, জিনিসটা দেখতে লেজারের মতো হলেও আসলে এখানে কিন্তু ক্রায়োসার্জারি সেই শীতলীকরণ চিকিৎসায় দেওয়া হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, যে ক্রায়োসার্জারিতে আসলে বিভিন্ন ধরনের, এই যে স্কিনের ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা ক্রায়োসার্জারি ব্যবহার করা যেতে পারে। এবং এটার ক্ষেত্রে দেখো, এই যে আঁচিল, আমরা প্রায় আমাদের অনেকেরই আঁচিল হয়ে থাকে, আঁচিলটা দেখো, খেয়াল করে দেখো, একটা আঁচিলের অত্যন্ত টেম্পারেচার থাকে, এবং সেই টেম্পারেচারটাই পরে কী করা হচ্ছে, ক্রায়োসার্জারির এই থেরাপির মধ্য দিয়ে ওই কোষটাকে মৃত কোষে পরিণত করা হয়, এবং মৃত কোষে পরিণত করে সেই কোষটাকে জাস্ট বের করে আনা হয়, ঠিক আছে, মৃত কোষে পরিণত করা হয়। এই প্রত্যেকটা কোষকে দেখো, এই যে এই কোষগুলো কিন্তু এখন জীবিত ছিল, যখনই তোমার এর উপর দিয়ে আসলে ট্রিটমেন্টটা প্রদান করছে, তখনই সেই কোষটা কি মৃত কোষে পরিণত হচ্ছে। সো এভাবে করে ক্রায়োসার্জারির ট্রিটমেন্ট আসলে করা হয়। এমনকি এগুলো আমরা দেখলাম যে ত্বকের বহিরাংশে কাজ করছে, এগুলো যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে ত্বকের বহিরাংশে কাজ করছে। আমরা আরও একটি ভিডিও দেখব যেখানে দেখব যে ত্বকের ভিতরে এবং সার্জিক্যাল ক্ষেত্রে, আমরা বলেছিলাম সার্জিক্যাল ক্ষেত্রে কীভাবে ক্রায়োসার্জারি ব্যবহার হয় সেটাও একটু দেখব। এবং এখন যে ভিডিওটি দেখব সেটি মূলত একজন স্কিন ক্যান্সার রোগীর ক্ষেত্রে, তার স্কিনের যে অংশটা আসলে ক্যান্সার আক্রান্ত ছিল, সেই অংশে আমরা ক্রায়োসার্জারি প্রয়োগ করে প্রথমে তার টিউমারটা বের করে এনে সেখানে আমরা সেই অংশটির চিকিৎসা দেব, এবং যেটা আসলে অত্যন্ত, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেটা কতটা সুনিপুণভাবে করা হয়, এবং এখানে কোনো ধরনের অতিরিক্ত কোনো যন্ত্রের ব্যবহার হয় না, জাস্ট শীতলীকরণ চিকিৎসার মধ্য দিয়েই কিন্তু সেই অংশটির কাজ করা হয়। তাহলে চলো একটু দেখে নিই। এটা মূলত স্কিন ম্যালিগ্যান্ট লেসেন্সের উপর, অর্থাৎ একটা স্কিন ক্যান্সার আক্রান্ত রোগীর উপর এই ট্রিটমেন্টটা করা হয়। ভালোভাবে লক্ষ্য করবে সবাই, ইনি একজন স্কিন আক্রান্ত রোগী, দেখো তার ঠিক এই জায়গাতে একটা টিউমার আছে। সো ডাক্তাররা যেটা করলো, ফার্স্ট অফ অল সে জায়গাটা মার্ক করে রাখলো, অর্থাৎ সার্কেল দিয়ে এখানে মার্ক করে রাখলো। এরপরে দেখবে যে সেখানে আসলে ক্রায়োপ্রাপ, অর্থাৎ ক্রায়োথেরাপি দেওয়া হয়। ক্রায়োথেরাপি হচ্ছে যে ক্রায়োসার্জারি কৌশল প্রয়োগ করে যে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে ক্রায়োথেরাপি।
আর ক্রায়োথেরাপি টিউমার টিস্যু তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু তারা মূলত নিয়ে আসে। এই যে খেয়াল করো, জাস্ট এর মধ্য দিয়েই টেম্পারেচারটাও কমাবে, সেটাও আমরা দেখতে পাবো। এখানে -186 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে নিয়ে আসবে। দেখো +18-17 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক যে আক্রান্ত কোষটা ছিল সেখানে তাপমাত্রা, এবার আস্তে আস্তে কমাচ্ছে। দেখো -67, -68, -69, এভাবে করে সে জায়গার টেম্পারেচারটা কমাচ্ছে। -177, -179, -180, অর্থাৎ অত্যন্ত ঠান্ডা প্রদান করা হয়। ঠিক দেখো সার্কেল করা যে জায়গাটা ছিল সেই সার্কেল করা জায়গায় -185, -181 ডিগ্রি সেলসিয়াসে এখন সেই জায়গাটাতে কি করা হলো, তরল গ্যাস প্রদান করা হলো। করে যে কাজটা করা হলো একটু লক্ষ্য করো, এখানে আসলে যে কাজটা করা হচ্ছে যে এখানে একটি আক্রান্ত টিউমার ছিল আমার, সেই টিউমারটার একটা টেম্পারেচার ছিল, যে টেম্পারেচারের থেকে 10 গুণ 20 গুণ অধিক ঠান্ডা টেম্পারেচার এখানে প্রদান করে সেই টিউমার কোষটিকে মৃত কোষে পরিণত করা হলো। অর্থাৎ টিউমারের যে জীবন্ত কোষটি ছিল সেই জীবন্ত কোষটিকে মৃত কোষে পরিণত করা হলো, এবং মৃত কোষে পরিণত হওয়ার পরে সেই কোষটি, সেই টিউমারটি এখন প্রথমত যে কাজটা করবে সেই টিউমারটি বের করে আনবে। সো দেখো কোষটি মৃত হওয়ার পরে প্রথম যে কাজটা হবে সেই টিউমারটি বের করে আনবে। এই যে খেয়াল করো সবাই, যে সেই টিউমারটি এই ছিল সেই টিউমারটা, সেই টিউমারটা বের করে আনলো, এবং পরবর্তীতে ঠিক এই যে তার আশপাশে যে অংশটা ছিল সেই অংশটাও কিন্তু আসলে বিষাক্ত হয়ে যায়, এবং যে কাজটা করবে এই পুরো অংশটা কেটে সেই কোষটিও, অর্থাৎ যে আক্রান্ত যে কোষ ছিল সেই কোষটিও আমাদের কেটে এখান থেকে বের করে দিবে। দেখো এই অংশটি আমাদের পুরোটাই আক্রান্ত কোষ ছিল, কারণ এই অংশের মধ্যে কিন্তু টিউমারটা ছিল। সো এই যে আক্রান্ত কোষটা বের করে দিল, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে কোষ কেটে আক্রান্ত কোষটা বের করে দিচ্ছে, এবং আক্রান্ত কোষ বের করে দিয়ে ঠিক ভালো জায়গাটা আবার আমাদের সেলাই করে, অর্থাৎ আমাদের অস্ত্রোপচারের মধ্য দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। সো দেখো ক্রায়ো সার্জারি আসলে কিন্তু একটি অত্যন্ত মানে কার্যকরী চিকিৎসা পদ্ধতি, যার মধ্য দিয়ে বিশেষ করে যে কোনো টিউমার আক্রান্ত রোগীর যে কোনো ক্যান্সার হতে পারে সেখান থেকে, যেমন এই যে এখান থেকে শুধু যে টিউমারটা বের করলো তা না, আক্রান্ত যে কোষগুলো ছিল সেটাও বের করে দিল, যার ফলে এই রোগীর কিন্তু আর ক্যান্সার ছড়ানোর কোনো স্থান নেই। সো ক্রায়ো সার্জারি একটি সফল পদ্ধতি বা কৌশল ছিল এটি। এই ক্রায়ো সার্জারি এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের যে আসলে ক্রায়ো সার্জারিতে কেন আমরা আইসিটিতে পড়ছি, এটা তো আসলে একটা বায়োলজিক্যাল বিষয়, আসলে আমরা আইসিটিতে কেন পড়ছি, তার কারণ হচ্ছে যে ক্রায়ো সার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু ব্যবহার বা প্রয়োগ আসলে আমরা দেখতে পাই। সেই ব্যবহার বা প্রয়োগগুলো কোথায়, ক্রায়ো সার্জারি নিয়ে যারা গবেষণা করেন তারা তাদের মধ্যে মত বিনিময় ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়ো সার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি সংরক্ষণ করার জন্য ডেটাবেস সিস্টেম ব্যবহৃত হতে পারে। ক্রায়ো সার্জারি প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহার হতে পারে। বর্তমানে পুরো ক্রায়ো সার্জারির প্রক্রিয়াটি রোবটের মাধ্যমেও সম্পন্ন করা যেতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়ো সার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। আসলে একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা এর আগে যে দুইটা ভিডিও দেখলাম, দেখবে একটা ভিডিওটিতে পুরো যে টেম্পারেচারটা কন্ট্রোল করছে, অর্থাৎ -181 ডিগ্রি -185 ডিগ্রি সেলসিয়াসে যে নিয়ে আসলো সেটা কিন্তু একটা কম্পিউটারাইজ সিস্টেম ব্যবহার করেই হয়েছিল। এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহার করা হচ্ছে, দ্যাট মিন্স আইসিটির প্রয়োগ এখানে আমরা দেখতে পাই। বর্তমানে অনেক জায়গায় ক্রায়ো সার্জারিতে সরাসরি রোবটের মধ্য দিয়ে ক্রায়ো সার্জারি প্রয়োগ করা হয়, সেখানে তো আইসিটির পরিপূর্ণ প্রয়োগ আমরা দেখতে পাই। অনেক সময় ডাক্তারদের প্রশিক্ষণের জন্য সিমুলেটেড পরিবেশ, অর্থাৎ একটা ভার্চুয়াল সফটওয়্যার বা ভার্চুয়াল পরিবেশ তৈরি করে সেখানে ডাক্তারদের শেখানো যেতে পারে যে কীভাবে ক্রায়ো সার্জারির চিকিৎসা আসলে দেওয়া হয়। রোগীর বিভিন্ন তথ্য সেগুলো ডেটাবেস আকারে আমরা সংরক্ষণ করতে পারি, ইএইচআর আমরা শিখেছি অলরেডি, সো ইলেকট্রনিক
হেলথ রেকর্ডের মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্রায়োসার্জারির যে তথ্যগুলো, রোগীর তথ্যগুলো সেটা সংরক্ষণ করতে পারি। এবং একই সাথে ক্রায়োসার্জারি নিয়ে যারা গবেষণা করে, অর্থাৎ যারা এটা গবেষণা লব্ধ, তারাও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট জানতে পারে, বিভিন্ন কিছু জানতে পারে, ঠিক আছে? সো তারা তাদের মধ্যে মত বিনিময় করতে পারে। সো ক্রায়োসার্জারি আসলে একটি অত্যন্ত চমৎকার চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যে কোনো আক্রান্ত টিস্যুকে, আক্রান্ত কোষকে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় নিয়ে এসে সেটা আসলে মৃত কোষে পরিণত করে সেই কোষটি বের করে আনার মধ্য দিয়ে ক্রায়োসার্জারি চিকিৎসাটা প্রদান করা হয়। তাহলে সকলকে ধন্যবাদ। আসলে ক্রায়োসার্জারি একটি অত্যন্ত সুন্দর চিকিৎসা পদ্ধতি, আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা যখন লাইভ সেশনে আসি তখন তোমরা অবশ্যই প্রশ্নগুলো করো বা কমেন্টও জানাতে পারো, যথাসম্ভব চেষ্টা করব সমাধান দেওয়ার। ধন্যবাদ সকলকে।